রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। খেজুরিতে কেন 144 ধারা জারি করে বিরোধী দল নেতাকে সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া হলো না, তা নিয়ে বিচারপতির প্রশ্নবাণীর মুখে পড়তে হয় রাজ্যকে। আদালত নির্দেশ দেয় শুভেন্দুর সভা হবে তার নির্দিষ্ট দিনেই হবে। খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের কাছে তীব্র ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য পুলিশকে। স্থানীয় পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, অশান্তি সৃষ্টির আশঙ্কা থেকেই এই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। রাজ্যের এই উত্তরে ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন করেন, যাদবপুরের 144 ধারা জারি করতে পেরেছেন? এই মিছিলে ওর থেকেও বড় অশান্তি হবে বলে মনে করেছেন, তাই এই এলাকায় 144 ধারা কি সমীকরণ আমায় একটু বোঝাবেন? এরপরেই বিচারপতি বিরোধী দলনেতার সভার অনুমতি দেন। ইতিমধ্যে এই সভাকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। যদিও শাসক দলের তরফে আদালতের বিষয় প্রশাসনের বিষয় বলে সাফাই দেওয়ার চেষ্টা হয়েছে। সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আদালতের বিষয়। প্রশাসন কোনো কারণে হয়তো তাদের বক্তব্য জানিয়েছিল, আবার আদালত তার উপর দাঁড়িয়ে তাদের বক্তব্য রেখেছে। 2011 সালের পর থেকে প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে না তোপ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। 2011 সালের পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করছেন না, তারা ভুলে যান যে তারা আইনের দাস, তারা কোনো নেতা মন্ত্রীর দাস নন। শাসক দলের সভার জন্য আদালতে যেতে হয়, প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। রাজ্যের যে শাসক দল তাদের একটা সভা বা সমিতির জন্য অনুমতি চাইতে হাইকোর্ট যেতে হয়? এই যে 21 জুলাই এত বড় একটা সভা সমাবেশ হয়, তখন কি কোনো পাবলিক লাইফে ডিসরাপশন হয় না? আমি অন্তত প্রচুর মামলা করেছি পলিটিক্যাল পার্টিদের ছেড়ে দিন, যারা সাধারণ চাকরি পেয়ে যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, সেই মামলাগুলোর তাদের মিটিং মিছিল করার জন্য তাদেরকে বারংবার পারমিশন চাইতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। সভায় বাধা দেওয়ার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এখানকার পুলিশের লাজ লজ্জা বলে কিছু নেই, তাদেরকে ক্যামাক স্ট্রিট থেকে ভাইপো বা নবান্ন থেকে মমতা ব্যানার্জি বা তার সাকরেতরা যা বলে দেন সেটা তারা করতে বাধ্য, নইলে তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার পোস্টিং করে দিবে। স্বাভাবিকভাবে নিচের তলার পুলিশের লোক বা প্রশাসনের লোকরা তারা ভীত আতঙ্কিত হয়ে এইসব কাজ করেন, এবং এই কাজগুলো করার জন্য নিচের তলার পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনকে আমি দায়ী করবো না, সরাসরি মমতা ব্যানার্জি তার ভাইপোকে দায়ী। আদালতের নির্দেশের পর সভার অনুমতি মিললেও প্রশ্ন উঠছে বিরোধীদের মিটিং মিছিলের ক্ষেত্রে বারংবার কেন আদালতের দ্বারস্থ হতে হবে, শাসকের ক্ষেত্রে তবে নিয়ম কি আলাদা, জানতে চাইছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।